খেজুর সহ রমজানের ভোগ্য পণ্যের দাম কমানোর আহ্বান জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তবে ট্যাক্স না কমালে রমজানে আলু পেঁয়াজের মতোই দাম বাড়বে খেজুরেরও, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এ বিষয়ে আরো জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। লেখা আছে যে পবিত্র কাবার কিলাপে ব্যবহৃত আতর বিক্রি করা হয়। এই যে ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে এই যে ব্যবসা করছেন। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ের আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মত দ্বিমত প্রশ্ন পাল্টা প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে আয়োজন। আবার অনেক জায়নামাজে কাবার ছবি থাকে, অনেক জায়নামাজে মদিনার সবুজ গম্বুজের ছবি থাকে, এই জিনিসগুলো তাহলে কিভাবে সেল করবে? এগুলো তো ধর্মীয় অনুভূতিকে পুঁজি করেই সেল করা হচ্ছে। আমরা তো বলি না অমুক সংস্থা এই করেন সেই করেন, কোথায় কে কি করেন আমরা তো জানি। রমজানের পণ্য আমদানিতে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের ফাঁক ফোকর বললেন এই ব্যবসায়ী। আমার ব্র্যান্ড আমি যখন কনজিউমার প্যাকেটে আনি সেখানে কিন্তু আমার ভ্যাট দিতে হচ্ছে, কিন্তু আপনি যখন 10 কেজি নিয়ে যাচ্ছেন, আপনি যখন এটা ছোট ছোট প্যাকেট করছেন সেখানে কিন্তু আপনি ভ্যাট দিচ্ছেন না। তো আমি ভ্যাট দিয়ে আসলাম, আপনি ভ্যাট দিলেন না, এখানে কিন্তু সরকার রাজস্ব হারালো। ধর্মীয় উৎসব এলেই পণ্যের দাম কমে বিভিন্ন দেশে, ক্যাবের আহ্বান পৃথিবীর অন্য দেশের মতোই এবার রমজানে যেন তেমন উদাহরণ সৃষ্টি করেন ব্যবসায়ীরা। আপনারা কি পারেন না এবারের জন্য যে একটা মাইলস্টোন হিসেবে আতর বলেন, জায়নামাজ বলেন বা আপনার খেজুর বলেন এবং অন্যান্য যে সমস্ত পণ্য আমাদের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত আছে সেগুলোকে সাধারণ যে দাম আছে তার থেকে কিছু কম লাভ করব, রমজানের সময় মানুষের ক্লেশ কষ্ট একটু কম হবে। তবে আমদানি ট্যাক্স না কমালে এটি সম্ভব নয় জানিয়ে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংস্থাগুলোর জোর পদক্ষেপ চায় ব্যবসায়ী নেতারা। 12 টাকার ট্যাক্স যদি 250 টাকার ট্যাক্স হয় তো সেই ক্ষেত্রে খেজুর দাম আপনি কিভাবে ধরে রাখবেন? এই যে ট্যাক্স বাড়িয়ে দিল, এখন কে সেই দায়িত্বটা নেবে? ভোক্তাকে আপনাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে, আপনি সেটা করছেন না। প্রতিদিন মিটিংয়ে বসে ব্যবসায়ীদেরকে ওসিয়ত করবেন, নসিহত করবেন, এই জিনিসগুলো আসলে একটু বর্জন করা দরকার। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।